স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ষোড়শ উপাচার আরতি এবং অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পূজার। তবে দিনটি ঘিরে দেশের বিভিন্ন মণ্ডপে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। বন্দরনগরী চট্টগ্রামে এবার 1800 মণ্ডপে চলছে নানা আয়োজন। সকালে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা, যা ঘিরে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্তদের ভিড়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর করতে ময়মনসিংহের 693টি ও বরিশালের 602টি মণ্ডপে ছিল বর্ণাঢ্য আয়োজন। দুর্গাপূজা ঘিরে বগুড়া, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই বইছে উৎসবের আমেজ। ঢাক ঢোল, কাঁসা এবং শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। তিথি অনুযায়ী সন্ধ্যায় হবে দুর্গতি নাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার দিনাজপুরে 1210টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয় নিয়ে আরও জানাতে দিনাজপুরের বসাক বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, দিনাজপুরের পূজা আয়োজন কেমন দেখছেন? গালিব, দিনাজপুর একটি বড় জেলা এবং বরাবরই এই উত্তরের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি পূজা এই দিনাজপুর জেলায় হয়। এর ধারাবাহিকতায় এবারও 1210টি পূজা মণ্ডপে আয়োজন হচ্ছে এবং সকালে যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে আজকে এই শারদীয় দুর্গোৎসবের যে সূচনাটা হয়েছে, এই প্রত্যেকটি পূজা মণ্ডপেই মোটামুটি একই রকম আনুষ্ঠানিকতা ছিল সকাল থেকে, যেমন চণ্ডীপাঠ এবং ঘট স্থাপন এবং ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো সকালে অনেকটাই হয়ে গেছে। এরপরে সারাদিন তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আর সন্ধ্যার যে আনুষ্ঠানিকতা সেটির সময় আর কিছুক্ষণ পরে, এখন আমরা দেখেছি যে প্রস্তুতি চলছে সেই সন্ধ্যার পূজার, যেটি অভিবাসন বলে, সেই অভিবাসনের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়ে যাবে এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন। যদিও ষষ্ঠীতে এই সংখ্যাটা একটু কম, মূলত সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এই সংখ্যা অনেক বেশি বাড়ে। ভক্তরা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যান দুর্গা প্রতিমার দর্শনের জন্য। তো এখনও আসছেন, আমরা সেটুকু দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে, প্রত্যেকটি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং যারা পূজা কমিটি আছে, আমি তাদের সাথে কথা বলেছি, যারা পূজা আয়োজন করছে তারা বলছে যে এখন পর্যন্ত তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেইটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই যে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে সন্ধ্যা, রাতের দিকে শুরু হবে এবং কাল সকালে সপ্তমী পূজা শুরু হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন পুরোহিতা। তো গালিব, এই ছিল আমার কাছে দিনাজপুরের বসাকবাড়ি দুর্গা মন্দির থেকে সবশেষ অবস্থা। যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। পাচারের অর্থ ফিরিয়ে আনা এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আগামীতে সব সম্ভাবনা নষ্ট হবে বলে মন্তব্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। একদিক থেকে একটা ঐক্যমত্য আছে, কিন্তু আবার এটার তাৎক্ষণিকভাবে প্রাসঙ্গিক এবং অবস্থানগত আবার বিচিত্রতাও আছে। এখনও কোথায় যেন একটা ভয় ভীতি আছে, এখনও কোথাও যেন একটা আস্থার সংকট আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বেলা 3টায় বয়স ও অসুস্থতা বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন। তবে জামিন শুনানির সময় বাদীপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের আইনজীবী জানান, বয়স ও অসুস্থতা বিবেচনায় 20,000 টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। গেল 2 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ 99 জনকে আসামি করে মামলা করে। দ্বিতীয় দিনের মতো এক দফা দাবিতে 5 ঘন্টার কর্মবিরতি করছে সারা দেশের নার্সিং ও মিড ওয়াইফারি কর্মকর্তারা।
সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে তারা। এতে হাসপাতালে ভর্তি রোগীরা পড়েছেন ভোগান্তিতে। তবে হাসপাতালে জরুরি সেবা দিতে প্রস্তুত রাখা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে ইমার্জেন্সি স্কোয়াড। কর্মবিরতির দ্বিতীয় দিনেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে সমাবেশ করা হয়েছে। এ সময় এক দফা দাবি আদায়ে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কর্মকর্তারা। গাজীপুরে পাইকারি বাজারে ডিমের দাম কিছুটা কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। গত 2-3 দিনের তুলনায় পাইকারি বাজারে ডজন প্রতি 6 টাকা কমেছে ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের খবরে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এখনও প্রতি পিস ডিম 15 টাকায় বিক্রি হচ্ছে। গাজীপুরের নতুন বাজার ডিমের আড়ত থেকে বিস্তারিত জানিয়েছেন ইফতেখার রায়হান। গাজীপুরের পাইকারি বাজারে ডিমের দাম কিছুটা কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। গত 2 দিন আগে পাইকারি এই আড়তটিতে প্রতি পিস ডিম বিক্রি করা হয়েছিল 13.50 টাকা থেকে 13.60 টাকায়। তবে সেটি গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু 50 পয়সা করে দাম কমেছে। অর্থাৎ আজকের বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 13 টাকা থেকে 13.10 টাকায়। রাজধানীর যে কারওয়ান বাজার সহ বিভিন্ন যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের যে মনিটরিং সেলটি রয়েছে এই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের যে তদারকি সেটির কারণে কিন্তু বাজারে কিন্তু কিছুটা এর প্রভাব পড়েছে। অর্থাৎ দাম কিছুটা কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে বাজারে যেই সরবরাহ ঘাটতির যে কথাটি বলা হয়েছিল সেটি কিন্তু আজকেও ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কিন্তু ঘাটতি রয়েছে। যে পরিমাণ ডিম আসলে বাজারে থাকার কথা সেই পরিমাণ কিন্তু ডিম কিন্তু মিলছে না বলে তারা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বাজারে 4 থেকে 4.5 কোটি ডিম কিন্তু প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু ভারত থেকে যে ডিমটি আসবে সেটি কিন্তু একসঙ্গে কিন্তু 4 কোটি ডিম আসবে না, সেটি 1 লাখ 2 লাখ কিংবা 5 লাখ করে কিন্তু ধাপে ধাপে ডিমগুলো বাংলাদেশের বাজারে ঢুকবে। সে কারণে কিন্তু এর প্রভাবও কিন্তু বাজারে কিন্তু খুব একটা পড়বে না। তো সব কিছু মিলিয়ে ডিমের বাজার কিন্তু এখনও কিন্তু অস্থিরতা কোনোভাবেই কাটেনি। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের বাজারের সবশেষ তথ্য। ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুরে ক্ষতিগ্রস্ত 32,175 হেক্টর জমির ফসল। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে হাজারো কৃষকের স্বপ্ন। এবারের বন্যায় জেলার কৃষিখাতে ক্ষতি 600 কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি বিভাগের। জাহিদুল খান সৌরভের তথ্য ছবিতে বিস্তারিত। শরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয় শেরপুর সদর সহ নকলা, নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ জনপদ। তীব্র স্রোত ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কয়েক হাজার কৃষকের ফসলি জমি। এবারের বন্যায় আদা, রোপা আমন, শীতকালীন আগাম সবজি সহ 32,157 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে হাজারো কৃষকের স্বপ্ন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি সরকারি প্রণোদনার। হঠাৎ করে বন্যা আসা এই আবাদ সম্পূর্ণ চলে গেছে। এখন কি করে যে আমরা খামো জমু, এই ধান দিয়ে আমরা চলতাম ফিরতাম। এই ক্ষতিপূরণটা যদি জেলা প্রশাসক এবং কৃষি অধিদপ্তর যদি আমাদের যদি এই ক্ষতিটা না পোষায় দেয় সামনের দিনগুলোতে কিন্তু আমাদের আবাদ করা সম্ভব না। সামনে যে একটা ভুরোর আবাদ করবো, হ্যাঁ এখন তো ঘরে খাবারই নাই। এই ভুরো আমরা সরকার যদি সহযোগিতা না করে তাহলে সামান্যের আবাদ আমরা এটার কী দেওয়া করবো? তয় চল বাগুন টাগুন সব কিছু করি, এগুলো সব পানির তলে গেছে গা। আনা কি বেশ কিন করে কি খাইতাম, আনা ওটা সব বদলে গেছে গা, সব পানির তলে। কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, সব ধরনের সহায়তায় পাশে আছেন তারা। 1,40,000 মেট্রিক টন চালের মতো উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা আশঙ্কা করছি। পানি নেমে গেলে কিছু ধান আমাদের রিকভার করবে। তো সব মিলিয়ে আমরা হয়তো আরেকটু সময় লাগবে চূড়ান্ত হিসাবটি করতে, এবং আমরা আশা করছি সরকার কৃষি প্রণোদনা এবং পুনর্বাসনের মাধ্যমে কৃষকদেরকে বীজ এবং সার সহায়তা দিয়ে কৃষকদের পাশে দাঁড়াবে। চলতি বছর শেরপুরে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,89,086 টন। তবে আকস্মিক বন্যায় জেলায় খাদ্য ঘাটতির সংখ্যা দেখা দিয়েছে। এখন শেরপুর। উঁচু ভবন থেকে পড়ে মৃত্যুর ঝুঁকি থাকলেও হাসি মুখে কাজ করেন নির্মাণ শ্রমিকেরা। ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠান হেলমেট, বুট, বেল্ট সহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা না রেখেই মৃত্যুর জন্য দুষছেন শ্রমিকদের অসচেতনতাকে। এদিকে শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনায় কারো মৃত্যু হলেও ক্ষতিপূরণের টাকা পায় না পরিবার, পড়তে হয় নানা বিড়ম্বনায়। বগুড়া থেকে রাজীব সেলিমের প্রতিবেদন।
নির্মাণাধীন সাততলা ভবনের ছাদে চালানো হচ্ছে বাকেট মেশিন। কোনো রকম সুরক্ষা সামগ্রীর ব্যবহার ছাড়াই কাজের স্বার্থে শ্রমিকদের যেতে হচ্ছে ছাদের শেষ প্রান্তে। এই মেশিন দিয়ে নিচ থেকে একসাথে ৫০টি ইট তোলা হচ্ছে চারতলায়। সেখানে থাকা দুজন শ্রমিক ভবনের বাইরে থেকে ইটগুলো ভেতরে নিচ্ছেন। তাদেরও নেই কোনো সুরক্ষা সামগ্রী। সেফটি যেমন বেল, হেলমেট আসলে কেউ দেয় না। বিল্ডিং থেকে পড়ে যেয়ে মারা যাচ্ছে। আসলে আমরা তো শ্রমিক, গরিব মানুষ, পেটের দায়ে কাজে আসি আমরা, এখন কিছুই করার নেই। কেউ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে যে একটা যে তার পরিবারের যে একটা দায়িত্ব নেওয়া, এ ধরনের দায়িত্ব কেউ নেয় না। বগুড়া জেলায় নিবন্ধিত অনিবন্ধিত সব মিলিয়ে প্রায় ১.৫ লাখ নির্মাণ শ্রমিক রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে জেলার গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নেতারা বিভিন্নভাবে চেষ্টা করলেও বাস্তবায়ন হচ্ছে না কোনোভাবেই। আমরা মিটিং বা বিজ্ঞাপনের পত্রিকায় দেই যে সকল হাইরাইজ বিল্ডিং বা বহুতল ভবন করতেছে তারা শ্রমিকের সেফটি দেওয়ার জন্য করে আপনার ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে অনেক কম মালিক বা অনেক এখন বিভিন্ন ডেভেলপার হয়েছে, অনেকেই নিচ্ছে, অনেকেই নিচ্ছে না। যারা এখান থেকে বিরত আছে সেখান থেকে মোটামুটি দুর্ঘটনা ঘটতেছে আমাদের। বগুড়া শহরের প্রতিটি নির্মাণাধীন ভবনেই নজরে আসে ভবন মালিকদের উদাসীনতা। কোথাও কোনো সুরক্ষা সামগ্রীর ব্যবহার চোখে পড়ে না। ঠিকাদার সংস্থাই প্রপার পিপি নিশ্চিত করেই শ্রমিককে কাজে নিয়োগ করতে পারবে, অন্যথায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে ঠিকাদারি সংস্থা এবং মালিক কর্তৃপক্ষের অবহেলা হিসেবেই চিহ্নিত হবে। দেশের উন্নয়নকে দৃশ্যমান করতে যারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে, তারাই যখন প্রবাসে কাজ করছেন তখন কাজ করছেন পূর্ণ নিরাপত্তার সাথে। এই মানুষগুলো প্রস্তুত যে কোনো পরিবেশে কাজ করতে, তাই তাদের দাবি নিরাপদ করা হোক তাদের কর্মস্থল। রাজীব সেলিম, এখন বগুড়া। কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার শিশু নিহতের ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনি থেকে তাকে আটক করা হয়। গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক সড়কে শিমুলিয়া এলাকায় মক্তব থেকে কোরআন শিক্ষা শিখে বাড়ি ফিরছিল ৫ শিশু। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের চাপা দিলে চার শিশুই নিহত হন। শেষ করছে এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন .tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।